Ich. আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমাদের এই টিউটোরিয়াল দেখছেন, সকলের জন্য শুভকামনা। আজকে আমরা শিখব মার্শাল আর্টের খুবই গুরুত্বপূর্ণ বেসিক একটা বিষয়, সেটা হচ্ছে দাসি অর্থাৎ স্ট্যান্ড, দাঁড়ানো। আমার একজন প্রতিপক্ষ আমাকে আঘাত করতেছে, আমি সেটাকে প্রতিহত করব, তাহলে কিভাবে? যদি আমি না দাঁড়াতে পারি, আমার দাঁড়ানো তো যদি ভুল হয় তাহলে তো আমি পারবো না। কাজেই আমরা দাচি কাতাও বলতে পারেন, এটুক আমরা আজকে করব। একটা দাচি কাতা। প্রথমে ইয়ামি বালেক স্কিপ বলুক, এইভাবে এটাকে হেচকুদাসি, দুই পায়ের সাথে দুই পা পুরো মিল, এর ভিতরে কোথাও কোনো ফাঁকা থাকবে না। এই হেচকুদাসির পরে আমরা করব মুসুবুদাসি। এই যে দুটো পায়ের গোড়ালিকে মিশিয়ে রেখে 45 ডিগ্রি বরাবর দুটো পা দুদিকে ছড়িয়ে দেব, গোড়ালিকে মিশিয়ে রেখে। তারপর করলাম হেইকোদাসি। বৃদ্ধাঙ্গুল থেকে বৃদ্ধাঙ্গুল যতটুকু দূরত্ব হবে, গোড়ালি থেকে গোড়ালি ততটুকু দূরত্ব হবে। হাসিসিদাসি, যেটা আমি বারবার বলে আসছি, হেকোদাসিটাকে ঠিক মুসুবুদাসিতে গোড়ালি মিশিয়ে যেভাবে দুই পা দুই দিকে দিয়ে দিচ্ছিলাম, মুসুবুদাসিতে যেভাবে গোড়ালির সাথে গোড়ালি মিশিয়ে দুই পায়ের বৃদ্ধাঙ্গুল দুই দিকে দিয়েছিলাম, হাসিসিদাসিতে ঠিক দুই পায়ের হেইকোদাসিতে যে দূরত্ব থাকবে ওই দূরত্বকে বজায় রেখে দুই পায়ের বৃদ্ধাঙ্গুল দুই দিকে 45 ডিগ্রি বরাবর চলে যাবে। এটা হাসিসি দাসি। আমরা সাধারণত সব প্র্যাকটিস এই দাসিতেই করে থাকি ম্যাক্সিমাম। আচ্ছা, এরপরে কেবাদাসি, শিকোদাসি। এতে আচ্ছা, কেবাদাসি দুই পা সমান থাকবে, আমরা এভাবে দাঁড়াবো, বৃদ্ধাঙ্গুল দেখা যাবে না। শিকোদাসি, এই দুটো পায়ের দূরত্ব সমান হবে। ঠিক আছে, আমাদের সোজা মেরুদণ্ডটাকে সোজা করে দাঁড়াবো, ডাউন করে, এবং এদিকে তাকাবো, এই হাঁটুতে বৃদ্ধাঙ্গুল দেখা যাবে না, এই হাঁটুতে তাকাবো, বৃদ্ধাঙ্গুল দেখা যাবে না। এটা হচ্ছে শিকোদাসি। এই দাসিটাও খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা দাসি ইম্পর্ট্যান্ট। এই দাসিতে আপনাকে ওয়েট নিতে হবে, ওয়েট নিয়ে এই দাসির স্ট্যান্ড এইটাকে অনেক পাওয়ারফুল করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি জেঙ্কুৎসু দাসি। ঠিক এই আসলাম, এসে এই পা দেখুন, এই কোমরটা জেঙ্কুৎসুতে কী করে নিচু থাকবে, এই হাঁটুতে তাকাবো, বৃদ্ধাঙ্গুল দেখা যাবে না। এই পাটা দেখছেন, এই পাটা কিন্তু দেখা যাচ্ছে কিনা এরকমের থাকবে না, এই ভিতর দিকে থাকবে, পুরা ভিতরের দিকে না, 45 ডিগ্রি থেকে একটু বেশি ভিতরের দিকে থাকবে। আর এই পাটা সোজা 180 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে, এবং আমাদের হাঁটুটা আমাদের বৃদ্ধাঙ্গুল বরাবর থাকবে, এবং মানে একটা স্কেল ধরলে বৃদ্ধাঙ্গুলের মাথা আর আমাদের হাঁটুটা সমানে মিশে যাবে এটা হচ্ছে এর নিয়ম কেটে দাও আচ্ছা এটা হচ্ছে জিংসুসি এখন দূরত্ব দুই পায়ের দেখেন এটা এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় পা কি সমান সমান থাকবে একই সরলরেখায় না এই যে আমরা হাসিসি দাসিতে দাঁড়ালে যে দূরত্বটা থাকে ঠিক আমাদের যখন শিকোদাসি করব সরি যখন জেনকুচ্ছুদাসি করব ঠিক এই পজিশনটা দেখেন আমরা হাসিসি দাসি থেকে যাই আরো দেখতে ভালো লাগবে এই ডাউন হলাম এই পায়ের কাছে পা আসলো ঠিক এই অর্থাৎ যেখানে হাসিসি দাসিতে যেখানে আমাদের পা ছিল সেই পায়ের বৃদ্ধাঙ্গুল বরাবর কিন্তু আমাদের সামনের পাটা চলে আসলো ওকে আর পিছনের পাটা এই ভিতরের দিকে স্ট্রেট সোজা হবে এইটা এটা হচ্ছে কোমরটা একটু নিচের দিকে যাবে এটা হচ্ছে হাসিসি জেনকুচ্ছু দাসি নেই এই স্ট্যান্ড মানে স্টেপগুলো আমরা পরে দেখাবো ঠিক আছে আচ্ছা এই পায়ের একটা মাপ হচ্ছে জেনকুচ্ছু দাসির এই যে এক হাঁটু দেখুন এক হাঁটু দুই মুষ্টি আমরা যেখানে পা রাখবো এই যে করলাম না তাহলে দেখেন এই এক হাঁটু এই দুই মুষ্টি খেয়াল করুন আমার পাটা এটা হচ্ছে জেনকুচ্ছু দাসি ঠিক আর দুই মুষ্টি কমা দেব কি হয়ে গেল মোতো-দাচি কোমরটা উঠে যাবে ঠিক আছে আবারও বলি জেনকুচ্ছু-দাচিতে কোমরটা দেবে যাবে নেব মোতো-দাচিতে দুই মুষ্টি শর্ট হবে জেনকুচ্ছু-দাচি থেকে দূরত্ব এবং কোমরটা উঠে যাবে উপর উঠবে এটা হচ্ছে পার্থক্য আচ্ছা মোতো-দাচি জেনকুচ্ছু আরেকটা দাসি আমরা করি নিকোয়াচি দাসি মুসুবু-দাসিতে থাকব থেকে ঠিক মুসুবু-দাসিতে আমাদের পিছনে যে পাটা থাকবে যে 45 ডিগ্রি ওই 45 ডিগ্রি থাকুক আর সামনে যে পাটা নেব ওর থেকে এক পা অথবা এক হাঁটু দূরত্বে পাটা নিয়ে 180 ডিগ্রি বরাবর সমান থাকবে এইবার পাটা ডাউন করে দেব এই হাঁটুটা কিন্তু আমাদের এই বৃদ্ধাঙ্গুলের সাথে মিল থাকতে হবে এই হাঁটুটা এই বৃদ্ধাঙ্গুলের সাথে মিল থাকতে হবে এবার আমরা কোমরে হাত দিয়ে দাঁড়াবো খোঁজ করব দুটো বৃদ্ধাঙ্গুল কোথাও কি দেখা যাবে না বডিটা সোজা থাকবে ওকে ঠিক এই বডিটা সোজা থাকবে এর আরেকটা গ্যাপ হচ্ছে যে আমরা যখন এই নিকোয়াচি দাসিটা করব দাঁড়াও আমাদের এখান থেকে মেইগিরি মেরে কিনগিরি মেরে ঢুকাতে পারবে না হাঁটুতে বেঁধে যাবে ঢুকে যাচ্ছে তাহলে কেন হাঁটু চাপবে না আরো হ্যাঁ এই এবারে ঢুকাতে পারবে না দেখেন এই আমার পাটা যখনই থাকবে এখানে ঢুকবে না এই থাইতে বাঁধবে হাঁটু থেকে এখানে সরাসরি এখানে বাঁধবে এইটা হচ্ছে নিকোয়াচি দাসির কারেক্ট বা পারফেক্টের পরিমাপ ওকে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের টিউটোরিয়াল দেখছেন দোয়া করবেন আমি যেন পুরো ক্লাসটা লাইফে টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ করতে পারি ব্ল্যাক বেল্ট কোচটা আপনাদেরকে সম্পূর্ণ করাতে পারি সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো না লাগলে আপনার কমেন্টসগুলো করতে পারেন, এবং ভালো না লাগলেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আশা করি ইনশাআল্লাহ তাআলা নেক্সট টিউটোরিয়াল আপনার পছন্দ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আবারও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।